অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গণনা গতকাল সুসম্পন্ন হয়েছে এবং এই ভোট গণনাকে কেন্দ্র করে দেশবাসীর নজর যেমন ছিল দিল্লির দিকে ঠিক তেমনিভাবে সমগ্র বিশ্বে নজর ছিল দু চব্বিশ সালের এই লোকসভা নির্বাচনে মোদীর নেতৃত্বাধীন বিজেপি জুট কতখানি সাফল্য অর্জন করতে সক্ষম হন সমগ্র বিশ্বের তাবর তাবর নেতারা ছিলেন জয়ের দিকে এখন করা প্রয়োজন যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ বনাম ইন্ডিয়া জুটের যে লড়াই সেই লড়াইয়ে ইন্ডিয়া জুটের পক্ষে বিশ্বের বিভিন্ন দেশ সমর্থন ব্যক্ত করেছিল প্রকাশ্যে এবং গোপনে কিন্তু বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি এককভাবে সম্পূর্ণ সদস্য ভাবনা নিয়ে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যে আওয়াজ তুলেছিল আবকিবার চারশো পার কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি লোকসভা নির্বাচনে ভোট গণনা থেকে একটা বিষয় স্পষ্ট যে ভারতবর্ষের মানুষই আজ বিজেপি সরকারের ভোট দিয়েছে যেখানে লক্ষ্যমাত্রা ছিল চারশো সেখানে দখল করা অতি সাধারণ একটি ব্যাপার বিগত লোকসভা নির্বাচনে মুদি ম্যাজিক যেভাবে কাজ করেছিল দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে মুদি ম্যাজিক সেভাবে কাজ করেনি বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ইন্ডিয়া জুটের পক্ষে রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়েছেন যে এদেশের মানুষ এন জুটের পক্ষে নয় বরং ইন্ডিয়া জুটের পক্ষেই রায় দিয়েছে কারণ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি মাত্র দুশো চুরানব্বইটি আসন দখল করতে সক্ষম হয়েছে সেই আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও জুট হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভাজপা কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি এন জুটের শরিক হিসেবে দুশো চুরানব্বইটি আসন দখল করতে সক্ষম হয়েছে মাত্র কিন্তু কেন কী কারণে মোদি জোট জোর ধাক্কা খেয়েছেন দেশবাসীর সামনে তিনি যেভাবে মিশন এবং ভীষণ প্রকাশ করেছিলেন তা সত্ত্বেও দেশবাসী কেন ওনার ডাকে সাড়া দেয়নি বিজেপি একাই যতগুলো আসন পেয়েছে আঠাইশ দলের জুট ইন্ডিয়া জুট ততক্ষণে আসন লাভ করতে সক্ষম হয়নি কিন্তু তা সত্ত্বেও বিজেপিকে জোর ধাক্কা দিতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এর দেশের গণদেবতায় বিজেপিকে একটা বিপদ সংকেত পাঠিয়েছেন যাতে করে আগামী দিন ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নিতে পারেন এবং তারা দাবি করছেন যে যেহেতু মোদী এবার চারশো আসনের নারা দিয়েছিলেন সেই রাকে দেশবাসী সারা দেয়নি বরং বিজেপি পেছনের দরজা দেখিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর উচিত দলের স্বার্থে দেশের স্বার্থে সরকারের স্বার্থে পদত্যাগ করা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চিত ছাত্রবালা মোদী কিন্তু পদত্যাগ করতে রাজি নন কারণ বিরোধীদের এই সমস্ত দাবিকে তিনি নস্বাত করে দিয়ে জানিয়েছেন যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে দেশবাসী ওনার পক্ষেই রায় দিয়েছেন তাই আগামী দিন এদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তিনি আরও তেজিয়াকারে দায়িত্ব গ্রহণ করবেন এই বিষয়টাকে কেন্দ্র করে রাজনৈতিক সমালোচকরা বলছেন যে কেন বিজেপি এবার লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিজেপি দল তাদের ইস্তাহারে দেশবাসীর সামনে এক ঝাঁক প্রতিশ্রুতি দিয়েছিল তাহলে কি সেই প্রতিশ্রুতির মধ্যে ঘাটতি ছিল নাকি ঘাটতি অন্য কোথায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি দল বিরাট ধাক্কা খাওয়ার পেছনে যে বিশেষ কিছু কারণ রয়েছে তার মধ্যে রয়েছে এবারে নির্বাচনে বিজেপি তাদের দেশের স্ট্যান্ডিং এমপিকে নির্বাচনী ময়দান থেকে সম্পূর্ণভাবে বোল্ড আউট করে দেওয়ার ফলেও দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপিকে জোর ধাক্কা খেতে হয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যে বিষয়টা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণভাবে সামনে এসেছে তা হলো দ্রব্যমূল্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকার একজাক শিল্পপতির কর মুকুব করলেও দেশের স্বার্থে দেশের গরিব মানুষের স্বার্থে কোনো ধরনের ভাবনা করেনি যা পক্ষারে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটলেও কেন্দ্রীয় সরকার সঠিক কোনো পদক্ষেপ নেননি দু হাজার চোদ্দো এবং চলতি নির্বাচনও ব্যাপক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন এদেশে কোটি কোটি বেকার বিজেপি সরকারের প্রতি যেভাবে আস্থা রেখেছিল কিন্তু পরপর দুটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরও যখন কর্মসংস্থানে কোনো ব্যবস্থা হচ্ছিল না তখন বিজেপির প্রতি ভরসা হারিয়ে বিরোধী জুটের পক্ষেই ঝুঁকে পড়েছিল এদেশের কোটি কোটি বেকার যুবক যা বেকারত্বের জ্বালান এদেশে কোটি কোটি বেকার বিজেপি বিরোধী ভোটদান করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণের লক্ষ্যেই বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করেছিল দেশে বিরাট অংশের মুসলিম ভোট বিজেপির পক্ষে ভোট দেয়নি যার সরাসরি প্রভাব দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ মহারাষ্ট্র এবং রাজস্থানে এবং সেখানে বিজেপি সম্পূর্ণভাবে ধরাশয়ী হয়েছে এবং এই চারটি রাজ্যের নির্বাচনী ফলাফলের ব্যাপক প্রভাবের ফলেই বিজেপি জোর ধাক্কা করল দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মোদি গ্যারান্টি এদেশের জনগণের স্বার্থে মুদি গ্যারান্টি যে কোনো ফ্যাক্টর নয় বরং এদেশের মানুষের সামনে অর্থনৈতিক সামাজিক প্রবৃদ্ধির প্রয়োজনীয়তা ছিল সেক্ষেত্রে সরকার বলিষ্ঠ কোনো সিদ্ধান্ত এনেনি বরং এদেশে মানুষের উপর ব্যাপকভাবে ট্যাক্স চাপিয়ে দিয়েছে ইতিমধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এদেশের কোটি কোটি নাগরিকের উপর প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার নামে ভারত সরকার যেভাবে অর্থ আদায়ের নামে মানুষের পকেট লুট করেছে তার বিরুদ্ধেও মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন মোদীর জন্য একটি অশনীয় সংকেত লোকসভা নির্বাচনের ফলাফল থেকে এটা স্পষ্ট যে এদেশে মানুষ মোদীকে হুঁশিয়ারি দিয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে তৃতীয়বারের জন্য মোদী জয়ী হল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল এদেশের মানুষ কিন্তু মোদীকে যে চরম হুঁশিয়ারি দিতে চাইছেন সেটা লোকসভা নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে